আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমার ডেয়ারি খামারের কিছু অংশ ওর এই যে বাছুরগুলোকেও কৃমিনাশক করা হয়েছে। আগে 7 দিন আগে করছিলাম, আবার এই 7 দিন পরে আবার কৃমির ওষুধ দেওয়া হয়েছে, এদেরকে খাওয়ানো হয়েছে। কেননা এসে বুস্টার ডোজ দেওয়া হয়েছে, কৃমির ডোজ 7 দিন পরে আবার দেওয়া হলো। অতিরিক্ত যদি বাছুরের গঠন যদি খারাপ থাকে তাহলে বুস্টার ডোজ কৃমিনাশক করতে হয় সব জিনিসের। আপনার ভ্যাকসিনেরও আছে, খুরা রোগের, অ্যান্থ্রাক, সব রোগের বুস্টার ডোজ দেওয়া যায়। যে ঘাস কাটলাম, ঘাস খড় একসাথে মিক্স করে কাটা হয়েছে, কত পরিশ্রম এই খামারে। সকাল থেকে সন্ধ্যে রাত এদের পিছনে সময় ব্যয় করতে হয়। এই বাছুরগুলোরও সব 5টা বাছুরের বুস্টার ডোজ দেওয়া হয়েছে কৃমির। এর পেট মোটা হয়ে গেছে, 60 বাছুর। এটা পরিশ্রম, কঠোর পরিশ্রম করতে হয় খামারে, সে পরিশ্রমের সীমা নেই। সময়ের সাথে পারা যায় না, সময় মতো খাবার দেওয়া, সময় মতো গোসল করানো, তারপরেও সময়ের বহুত অভাব এই খামারে। একটা 60 বছর রোদির জন্যই দেখা যাচ্ছে না। Yeah.